আসসালামু আলাইকুম বন্ধুরা, ইনপুমালা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের গত 10 বছরে 10 জন সফল উদ্যোক্তাদের নিয়ে। কামাল কাদের, যিনি কিনা বিকাশের স্বপ্ন দশটা, এর আগে তিনি সেলবাজার .com এর প্রতিষ্ঠাতা ছিলেন। বাংলাদেশের মোবাইল ব্যাংকিংয়ের প্রায় 70% বিকাশের দখলে আছে। রাইসুল কবির, যিনি কিনা ব্রেন স্টেশন 23 এর প্রতিষ্ঠাতা, বর্তমানে প্রতিষ্ঠানটি নেদারল্যান্ডস, কানাডা, সুইজারল্যান্ড, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ বিশ্বের নানা জায়গায় সফটওয়্যার নিয়ে কাজ করছে। হোসেন এম ইলিয়াস, পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা, পাঠাও বাংলাদেশের রাইট শেয়ারিং সিস্টেমের এক বিকল্প বিপ্লব বয়ে এনেছে, বর্তমানে একটি নেপালের সার্ভিস চালু করেছে। কাউসার আহমেদ, জুম শে পারের প্রতিষ্ঠাতা, জুমলা ভিত্তিক শীর্ষ 4টি কোম্পানির একটি হল জুম শেপার। 2016 সাল নাগাদ তাদের 4.5 মিলিয়ন টেমপ্লেট ডাউনলোড হয়েছে। মাহমুদুল হাসান সোহাগ, অন্যরকম গ্রুপের প্রতিষ্ঠাতা, উদ্বাস কোচিং নিয়ে শুরু করে রকমারি .com, টেকশপ, বিডি, অন্যরকম ইলেকট্রনিক্স থেকে শুরু করে বেশ কয়েকটি কোম্পানি রয়েছে এই গ্রুপের ভেতরে। মালিহা এম কাদির, সহজে প্রতিষ্ঠাতা, সহজ অ্যাপে টিকিট নিয়ে শুরু করে এখন রাইড শেয়ারিং সহ নানা সার্ভিস প্রদান করছে। ফাহিম মাশরুম, বিডিজবস আজকে ডিলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের অন্যতম উদ্যোক্তা, চাকরির জন্য সবচেয়ে বড় পোর্টাল বিডিজবস ও ই কমার্স আজকে ডিল বাংলাদেশের দুটি বড় অনলাইন প্রতিষ্ঠান। আইমান সাদিক, 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা, 10 মিনিট স্কুল বাংলাদেশে অনলাইন শিক্ষা ব্যবস্থার এক নতুন মাত্রা এনে দিয়েছে। এছাড়াও তিনি শিক্ষা বিষয়ক নানা ভিডিও বানায় ও বই লিখে থাকেন। হাবিবুল মুস্তফা, খাস ফুডের সহ প্রতিষ্ঠাতা, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্যের যোগান দিচ্ছে এই প্রতিষ্ঠানটি। আদনান ইমতিয়াজ হালিম, সেবা এক্স ওয়াই জেটের প্রতিষ্ঠাতা, 2018 সালে 1600 সার্ভিস প্রোভাইডার সফলভাবে 60,000-এর বেশি সার্ভিস প্রদান করে সেবা অ্যাপের মাধ্যমে। ওয়াসিম আলিম, চালদার .com-এর প্রতিষ্ঠাতা, নিত্য প্রয়োজনীয় জিনিস হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছে প্রতিষ্ঠানটি। বিপ্লব ঘোষ রাহুল, ই কুরিয়ারের প্রতিষ্ঠাতা, কুরিয়ার ভিত্তিক সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি, বিদেশি বিনিয়োগ পেয়েছেন সম্প্রতি কাজের জন্য। ইরাজ ইসলাম, নিউজ ক্রিয়েটের সহ প্রতিষ্ঠাতা, কন্টেন্ট মার্কেটিং নিয়ে কাজ করে থাকে প্রতিষ্ঠানটি, বিশ্বের নামকরা অনেক প্রতিষ্ঠান তাদের সার্ভিস গ্রহণ করে থাকে। খুবাইব চৌধুরী, স্টার লাইন কালেকশনের প্রতিষ্ঠাতা, বাংলাদেশে মেয়েদের ইসলামিক পোশাকের জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে স্টার লাইন। আহমেদ এডি, হাংরি নাকির সহ প্রতিষ্ঠাতা, হোম ফুড ডেলিভারি সার্ভিসে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।